খুলনার ডুমুরিয়ায় চোরাচালানি পণ্য বোঝায় কাভার্ড ভ্যান ধাওয়া করতে গিয়ে পুলিশ বোঝায় মাইক্রোবাস খাদে এবং কাভার্ড ভ্যান উল্টে নিহত হয়েছে এর কাভার্ড ভ্যান চালক আহত হয়েছে এএসপি সহ চৌদ্দ পুলিশ ডুমুরিয়া থানা পুলিশ গুলির কথা অস্বীকার করলেও এক প্রত্যক্ষদর্শীর দাবি কাভার্ড ভ্যান চালককে গুলি করা হয়েছে ভোরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকন্দিয়ার খুলনা সাতক্ষীরা সড়কে এই ঘটনা ঘটে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান জানান সীমান্ত থেকে কাভার্ড ভ্যানটি চোরাচালানি পণ্য নিয়ে আসছে এই সন্দেহে পুলিশের একটি দল কাভার ভ্যানটিকে ধাওয়া করে পরে ডুমুরিয়ার চুকনগর পার হয়ে চাকুন্দিয়া মাদ্রাসার সামনে আসলে পুলিশের মাইক্রোবাসটি কাভার্ড ভ্যানটির সামনে গিয়ে ব্যারিকেড দেয় এই সময় কাভার্ড ভ্যান চালক পুলিশ বোঝায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় এতে এএসপি এহতেশাম এস আই আনজির হোসেন এস আই হাবিবুর রহমান এএসআই মহাদেব বর্মন সহ জন আহত হন একই সময় কাভার ব্যান উল্টে চালক নিহত হয়